অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নীতিগত সিদ্ধান্ত নিল সরকার সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই সীমিত পরিসরে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে ফেব্রুয়ারির কত তারিখ থেকে খোলা হবে এবং প্রাথমিক ও মাধ্যমিকের কোন কোন শ্রেণীর শিক্ষার্থীদের শুরু থেকে ক্লাসে আনা হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি বৃহস্পতিবার বিকেলে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় ভার্চুয়াল ওই বৈঠকে যুক্ত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের তিনজন সচিব সহ বিভিন্ন দপ্তরের মহাপরিচালকরা ফেব্রুয়ারিতে শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এবং মার্চ মাসে সবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি আমি এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আগেই জানিয়েছি সর্বশেষ সংসদের শীতকালীন অধিবেশনে সংসদ সদস্যরাও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তোলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ অবস্থায় বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই জরুরি বৈঠক আয়োজন করে ওই বৈঠকে ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে পরীক্ষা আছে এমন ক্লাসগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে তবে ফেব্রুয়ারিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে আনা হবে কিনা কিংবা কোন কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে দেওয়া হবে তা নিরূপণ করতে শিক্ষা সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে সচিবদের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে অনুমোদন পেলেই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেবে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন ফেব্রুয়ারির যে কোনো দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্কুলে আসতে হবে এক্ষেত্রে চলতি বছরের এসএসসি সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা অগ্রাধিকার পাবে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বৃহস্পতিবারের ওই বৈঠকে শিক্ষার্থীদের জোর বিজোর রোল নম্বর অনুযায়ী আনা যায় কিনা কিংবা বিভাগ বা ক্লাস করানো যায় কিনা এসব নানা বিষয়ে আলোচনা হয়েছে করোনার কারণে গত বছরের সতেরোই মার্চ থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ফলে বাতিল হয় গত বছরের সকল বোর্ড পরীক্ষা অটোপাস ঘোষণা করা হয় এইচএসসি জেএসসি পিইসি ও সমমান পরীক্ষায় সর্বশেষ করোনা পরিস্থিতি বিবেচনায় চলমান স্কুল কলেজের ছুটি বাড়ানো হয়েছে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত তবে কাউমি মাদ্রাসা এই ছুটির আওতামুক্ত রয়েছে